আগামী মাস থেকেই পুরো দেশ জুড়ে শুরু হয়ে আছে জনগণনা বন্ধুরা মোদী জমানা এই প্রথমবার জনগণনা হতে চলেছে পুরো দেশ জুড়ে তো সেক্ষেত্রে আপনাদের এলাকাতেও যদি জনগণনা হয় তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে অথবা কোন কোন কাগজ আপনাদের দেখাতে হবে সেই নিয়েই বিস্তারিত জানাবার চেষ্টা করব, তো সেই জন্য আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি সম্পূর্ণ জেনে নিই দেখুন এখানে বলা রয়েছে যে মোদি জমানায় প্রথমবার আগামী মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আরাম প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রায় ১৩ বছর পরে আগামী মাস থেকে পুরো দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে জনগণনা অর্থাৎ জনগণনা যেটা প্রতি দশ বছর অন্তর অন্তর গত সেই জনগণনা কিন্তু বিগত দু হাজার সালে বন্ধ ছিল কারণ সেই সময়তে করোনা মহামারী চলছিল তো সেক্ষেত্রে এই জনগণনা প্রক্রিয়া ফের আগামী মাস থেকে শুরু হতে চলেছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাস থেকে পুরো দেশ জুড়ে জনগণনা শুরু হবে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর অর্থাৎ দু সালের মার্চ মাসের মধ্যেই এই জনগণনার রিপোর্ট প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকার তো সেক্ষেত্রে এই জনগণনা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টস রাখতে হবে সঙ্গে অথবা কোন কোন কাগজ আপনাদের দেখাতে হবে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত বোঝাবার চেষ্টা করব তো দেখুন এখানে বলা রয়েছে যে রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর অন্তর আদামশুমারি হয়ে থাকে কিন্তু দু হাজার একুশের পর থেকে এদেশে আর জনগণনা হয়নি দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও সেই সময় যেহেতু করোনা মহামারী চলছিল সেহেতু পুরো বিষয়টিকে পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল যে দু হাজার তেইশ সালে জনগণনা হতে পারে কিন্তু ভোটের আগে সে পথে আর হাঁটেনি মোদী সরকার সব মিলে মোদী জমানায় একবারও জনগণনা এখনও পর্যন্ত হয়নি তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠছিল আঠারোশো বাহাত্তর সালে শুরু হওয়া আদামশুমারির রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর অন্তর এই জনগণনা হয় সেক্ষেত্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত পুরো দেশে একবারও জনগণনা হয়নি আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা কারণ প্রতি দশ বছর অন্তর অন্তর আঠারোশো সাল থেকে জনগণনা হয়ে আসছে দেশে সেটা নতুন কিছু নয় তো প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনা হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত দু সাল থেকে জনগণনা হয়নি তো সেহেতু আগামী মাস থেকে এই জনগণনার প্রক্রিয়াটি শুরু করতে চলেছে মোদী সরকার এক্ষেত্রে অর্থনীতিবিদদের একাংশ বলছে যে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই শেষ দু হাজার তথ্যের উপর ভর করে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও কারণ যে কোনো কাজ যদি করতে হয় তার একটা এক্সপেকটেশন লাগে বা তার একটা এক্সপেক্টেড কতগুলো জনসংখ্যার উপরে একটা তথ্যের প্রয়োজন হয় কিন্তু যেহেতু সরকার বিগত দশ বছরে কোনো ধরনের জনগণনা করায়নি সে কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে আধিকারিকদেরও তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ বাড়ছিল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়াটি শুরু করতে চলেছে এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা রাইটার্স সরকার সূত্রের খবর যে মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্যই প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো বছর বাদে জনসংখ্যার তথ্য আসতে চলেছে এখন প্রশ্নটি হচ্ছে যে আপনাদের বাড়িতে বা আপনাদের এলাকাতেও যদি জনগণনার তথ্য আসে জনগণনা করতে আসে তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজ দেখাতে হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের বাড়িতে অথবা আপনাদের এলাকাতে যে সমস্ত আধিকারিকগণ অথবা আশা দিদিরা আসবে আপনাদের বাড়িতে জনগণনা করতে তারা নর্মালি জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছে কতজন বাচ্চা রয়েছে তার বয়স কত কার কার বিয়ে হয়েছে কেউ বাইরে থাকে কি না সে বাইরে থাকলে কোথায় থাকে কি কাজ করে এই সমস্ত কিছু জানতে চাইবে এছাড়া বড় জোর আপনাদের কাছ থেকে তাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ডে একটা কপি চাইতে পারে তো সেই কপি যদি আপনি দিয়ে দেন তাহলে সেটাকে তারা নোট করে নেবে নাহলে কি হবে আপনারা যদি ভুল তথ্য দেন তাহলে সেক্ষেত্রে তো একটা ভুল ইনফরমেশন যাবে সরকারের কাছে তো এছাড়া কিন্তু কোনো কাগজপত্র আপনাদের দেখানোর কিন্তু প্রয়োজন নেই এমনটাই কিন্তু জানানো হচ্ছে কিন্তু যে সমস্ত আশা দিদিরা আপনাদের বাড়িতে যাবে অথবা সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে যাবে শুধুমাত্র তারা তারা যেই সমস্ত তথ্য দেখতে চাইবে আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক সেই সমস্ত কিছু দিলে পরে তারা সেটাকে নোট করে নেবে এবং এভাবেই কিন্তু জনগণনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন